আমি যেরকম মোশারফ করিম হতে পারবো না, মোশারফ করিম অপূর্ব হতে পারবে না, আবার নিশো চঞ্চল হতে পারবে না, চঞ্চল নিশো হতে পারবে না। তো এক একজনের স্পেশালিটি মনে হয় যে নিশো আর অপূর্বর মাঝখানে একটা কম্পিটিশন চলে। নিশো কখনোই চলে না, কারণ মানে দর্শকদের মধ্যে, কিন্তু নাটকের মধ্যে যদি বলি নিজের কম্পিটিটর অপূর্বর কম্পিটিটর কাকে মনে হয়? আমি আসলে কাউকে কখনো কম্পিটিটর মনে করি না, কারণ এই ঝামেলার মধ্যে পড়ে গেলে আসলে কাজটা হয় না, এটা আমার বিশ্বাস। কারণ যদি আমি যদি কম্পিটিশনে নামি যে অমুকের থেকে ভালো করতে হবে, তমুকের কাছ থেকে, এই জিনিসটায় মানে যাওয়াটা আসলে বোকামি। মেন্টাল পিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট আমার কাছে, যে কোনো ধরনের পলিটিক্সের মধ্যে, কোনো ধরনের কম্পিটিশনের মধ্যে নিজেকে আসলে যদি আমি দাঁড় করিয়ে দিই, তাহলে আমার আসলে কাজে কনসেন্ট্রেশনটা কমে যাবে। তখন আমার মনে হবে যে আমার এই অভিনয়টা কি ওর থেকে ভালো হচ্ছে, আমার এই এই নাটকটা কি ওর থেকে ভালো হবে, এই জিনিসটা আসলে মানসিক একটা চাপ সৃষ্টি করে আমার কাছে মনে হয়। আমি মেন্টালি অনেক পিসফুল থাকতে চাই, আমি খুব শান্তিপ্রিয় একজন মানুষ, যার কারণে আমি কাউকে কখনো কম্পিটিটর মনে করি না। আমি আমার যারা জুনিয়র তাদেরকে আমি আমার ভাই হিসেবে, ছোটো ভাই হিসেবে ট্রিট করি, যারা আমার সমবয়সী, আমার কন্টেম্পোরারি যারা, তাদেরকে আমি আমার কলিগ হিসেবে ট্রিট করি। এবং এটা বিশ্বাস করি যে এক একটা মানুষের বৈশিষ্ট্য আসলে এক এক রকম। আমি যেরকম মোশারফ করিম হতে পারবো না, মোশারফ করিম অপূর্ব হতে পারবে না, হ্যাঁ, আবার নিশো চঞ্চল হতে পারবে না, চঞ্চল নিশো হতে পারবে না। তো এক একজনের স্পেশালিটি মনে হয় যে নিশো আর অপূর্বর মাঝখানে একটা কম্পিটিশন চলে। নিশো কখনোই চলে না, কারণ মানে দর্শকদের মধ্যে কিন্তু বেশ একটা তুলনা টেন্ডেন্সি দেখা যায়। দর্শক সবসময় করেন, এটা সবসময় করেন। আমাদের দেশের, আমাদের দেশের সম্পূর্ণ বিষয়টা নিয়ে তো ভারতের সাথে তুলনা করা হয়, তো তুলনার মধ্যেই থাকতে হয় সবসময়। তো এটা এটা হচ্ছে মানে দর্শকরা অনেকেই জানে না যে নিশো কিন্তু আমার মানে নাটক টাটক শুরু করার আগে থেকে আমরা কিন্তু উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ড। ঈদের ঈদের দিনেও আমরা কিন্তু হ্যাং আউট করেছি, আমরা অত দেখাই না, হ্যাঁ, অত ইয়ে করি না, মানে হয়তো দুজন দুজন সেলফি তুলে আমরা পোস্টস করি না যে উই আর বেস্ট বাডিজ অর সামথিং লাইক দ্যাট, কিন্তু আমরা খুবই ওয়েল কানেক্টেড, আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, আমরা দুজন মানে একজন আরেকজনের কাজের সমালোচনা করি আমরা, সো উই আর ভেরি গুড ফ্রেন্ডস। এবং সত্যি কথা হচ্ছে এই কম্প্যারিজনটা ইটস আ হেলদি আমার কাছে মনে হয় হেলদি কম্প্যারিজন। নো, এটা নিয়ে কোনো নিশোরও না কোনো জেলসি কাজ করে না, এটার প্রমাণ কিছুটার একটা গ্লিমস হয়তো দেখেছে যে প্রথম মেরি প্রথম আলোর সময় আমরা কিন্তু দুজন, আমরা দুই ফ্রেন্ড কিন্তু আমরা একসাথে বসেছিলাম, হ্যাঁ, এবং আমরা কিন্তু দুজন দুজনকে অনেক প্রেস করেছিলাম। এটা মিডিয়ার ক্ষেত্রে অনেকে ভাবে যে এটা ইটস ফেক, এটা লোক দেখানো, বিষয়টা আসলে তা না। কারণ আমরা আমরা দুজনেই অভিনয় জগতে আসার আগে থেকে আমাদের আমাদের আসলে এই বন্ধুত্ব, সো এটা এটা একটু ডিফারেন্ট, এটা আসলে এক্সপ্লেন করতে আসলে একটু টাইম লাগবে। সো আমরা আসলে দুজন দুজনের কম্পিটিটর মনে করি না, এবং নিশো জানে যে ও আমি কী কী করার জন্য কেপেবল, আমিও জানি নিশো কী করার জন্য কেপেবল, সো উনি আপনার